ব্রিটেনে ভ্রমণ ভিসায় আসা ব্যক্তিরা এখন ভ্রমণের পাশাপাশি কাজের সুযোগ পাবেন। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভ্রমণে আগ্রহী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের পর্যটকরা। সম্প্রতি বেশ কিছু ইমিগ্রেশন নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য, যার বেশিরভাগই অভিবাসীদের জন্য সুখকর নয়। তবে ভিজিট বা ভ্রমণ ভিসায় যুক্তরাজ্য যেতে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে ঋষি সোনক সরকার। জানিয়েছে বিদেশি পর্যটকরা এখন থেকে ভ্রমণের পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন। আগে বিদেশি পর্যটকদের কোনো কাজ করার অনুমতি ছিল না, ভ্রমণ করে ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফেরত যাবার বাধ্যবাধকতা ছিল। তাই ব্রিটিশ সরকারের নতুন এই ঘোষণায় খুশি দেশটিতে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিরা। তবে ব্রিটেনের এই ঘোষণায় শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। বলা হচ্ছে এতে করে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ভিজিট ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার হিড়িক নতুন করে আরও এক ধাপ বাড়বে, কমবে কাজের ক্ষেত্রে বর্তমান কর্মীদের মূল্যায়ন, কর্মীর মানও সস্তা হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24।